চলুন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে স্পেশাল কোর্সের, সেই স্পেশাল কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা জেনে নিই। 7ই জানুয়ারি 2021 তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব 40 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান, উচ্চতা পুরুষদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট মহিলাদের জন্য 1.52 মিটার বা বরাবর 5 ফুট। ওজন পুরুষদের জন্য 130 পাউন্ড, মহিলাদের জন্য 109 পাউন্ড। বুকের মাপ পুরুষদের জন্য 30 এবং 32 ইঞ্চি, অর্থাৎ 30 ইঞ্চি নর্মাল এবং 32 ইঞ্চি সম্প্রসারণ, এবং মহিলাদের জন্য 28 এবং 30 ইঞ্চি। উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা FCPS, FRCS, MS, MD অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। অর্থাৎ এক কথায় এটি সম্পূর্ণরূপেই যে ডাক্তার যারা আছেন বা ডেন্টিস্ট যারা আছেন তাদের জন্য। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। এখানে দেখুন যে কি কি পদে বা কি কি ক্যাটাগরিতে নিয়োগগুলো হবে। নিম্নবর্ণিত ক্যাটাগরিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবেদন করতে পারবেন। ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, নিউরোলজিস্ট, ইন্টেনসিভিস্ট, অর্থোপেডিক সার্জন, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নিউরোসার্জন, ইউরোলজিস্ট, কার্ডিওথোরাসিক সার্জন। সম্পূর্ণরূপে এটি ডাক্তারদের জন্য বা বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের জন্য এই পদগুলো। প্রার্থীর জন্য অযোগ্যতা সেনানৌ বিমান বাহিনী বা যে কোনো সরকারি চাকরি থেকে অপসারিত, বরখাস্ত, ISSB থেকে 2 বার স্ক্রিন আউট অথবা প্রত্যাখ্যাত বা রিজেক্টেড। 1 বার স্ক্রিন আউট এবং 1 বার রিজেক্টেড হলে আবেদন করতে পারবে, তবে 5 বছরের পূর্বে যদি 2 বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত হয় তারও আবেদন করতে পারবে। প্রতিটি চোখে দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে। সেনানৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে ঘোষিত হলে অযোগ্য বিবেচিত হবে। আবেদন করার পদ্ধতি joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখানে গিয়ে অ্যাপ্লাই না হতে গিয়ে DSCC স্পেশাল পারপাস AMC-তে অর্থাৎ আর্মি মেডিকেল কোরে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1,000 টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করা যাবে এবং প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার পাওয়া যাবে। নির্বাচিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা হবে সর্বপ্রথম আগামী 21শে ডিসেম্বর 2020 তারিখে ঢাকা সেনানিবাসে হবে, এবং যে কল আপ লেটার আপনারা আবেদনের সময় পাবেন সেই কল আপ লেটার নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ মৌখিক পরীক্ষার পর ISSB পরীক্ষা, যেটা সাধারণত আর্মির জন্যে বা আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলো অফিসার র্যাঙ্কে সবগুলো পদের জন্যই প্রায় ISSB পরীক্ষা দিতে হয়, কিন্তু এটি সরাসরি এন্ট্রি। এই পরীক্ষার জন্য ISSB পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। অর্থাৎ মৌখিক পরীক্ষার পর সরাসরি পরীক্ষার ফলাফল হবে এবং তারপরেই চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। প্রশিক্ষণ এবং কমিশন, BMA প্রশিক্ষণ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ হবে, 10 সপ্তাহ প্রশিক্ষণ। কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা 4 বছরের পশ্চাৎ প্রবীণতা, অর্থাৎ এটাকে বলে অ্যান্টিডেন্ট সিনিয়রিটি, এটি প্রদান করা হবে। আর প্রাপ্ত সুযোগ সুবিধার মধ্যে বেতন, ভাতা, অন্যান্য যে সুবিধা আছে, বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন, এ জাতীয় যে সুবিধাগুলো আছে সেগুলো তো থাকবেই। আর আবেদনের সর্বশেষ তারিখ 12ই ডিসেম্বর 2020। এই তারিখের মধ্যে যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। তো এটি সম্পূর্ণরূপেই 26তম DSSC স্পেশাল পারপাস AMC অর্থাৎ আর্মি মেডিকেল কোর, এটি সম্পূর্ণরূপেই ডাক্তারদের জন্য। তো যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।